প্রাকৃতিক জলাশয়ে যত মাছ আছে তার মধ্যে তারা ব্যায়ু মাছের কদর বা ভালোবাসাও রয়েছে ব্যায়ু মাছ শুধু প্রাকৃতিকভাবে পাওয়া যাবে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু বর্তমানে এগুলি কৃত্রিম প্রজনন ঘটিয়ে এখন চাষের আওতায় যা বাণিজ্যিকভাবে চাষ করে অনেক চাষি বাইরে সফল হয়েছে হ্যাঁ দর্শক ফিশ লাইফ ভিডিওর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করবো তারাব্যায়াম মা চাষ পদ্ধতি এবং কেগুলি আপনারা কোন জায়গা থেকে সংগ্রহ করবেন তো তারাব্যায়ামের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে লম্বা হলুদাভাব সারপিলাকার এ মাছের দেহের দিকে গোলাকৃতি তারার মতো কালো কালো দাগ থাকায় এই মাছটি তারাবাহ নামে পরিচিত তো তারাবাহিক মাছ আমরা কী উপকারে আসে তো সে সম্পর্কে কিছু তথ্য দিব তো তারাবায় মাছ হচ্ছে এমন একটি মাছ যার মধ্যে উচ্চ প্রোটিন সমৃদ্ধ ভিটামিন বিদ্যমান তো তারাবাহাম মানুষের দেহ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যেমন প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম আয়রন রয়েছে এবং কি ফ্রিস প্রোটিন রক্তে কোলেস্টেরল জমতে দেয় না এ মাছে উচ্চ প্রোটিন ছাড়াও লাইসিন থিওনিন ফসফরাস প্রচুর পরিমাণে থাকায় যা মানব মানবদের শরীর গঠন সুস্থ সবল রাখার জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হ্যাঁ দর্শক তো আজকে আমি তারাবাই মাছ নিয়ে আরও কিছু তথ্য দিব তো তারাবাই মাছ অনেক চাষি ভাইরা চাষ করার সময় অনেক কনসিউশন বা দুশ্চিন্তায় ভোগেন বা চাষ করার পূর্বে তারা প্রথমেই বলে থাকে এগুলি কিভাবে চাষ করব বা এগুলি খাবার কি। তো এগুলি যদি আপনারা পুকুরে চাষ করেন তাহলে প্রতি শতক প্রতি এক হাজার থেকে বারোশো পিস মাছ চাষ করতে পারেন তাছাড়াও এমন একটি পুকুর নিশ্চিত করতে হবে যেখানে আপনার কাদার পরিমাণ কমও না বেশিও না মানে মাঝারি ধরনের কাজা কাদা থাকতে হবে পুকুরে তাছাড়াও আপনি যদি এগুলি চাষ করেন তাহলে শিং মাগুর গুলশাকে যে খাবার দেন সেই খাবার দিলে চলবে তবে এই মাছের জন্য কেয়ারের জন্য একটু প্রোটিন জাতীয় সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হবে অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ তিরিশ পারসেন্ট প্রোটিন থাকতে হবে খাবারের মধ্যে তাহলে এই মাছের পোনাগুলি আপনারা চাষ করতে পারবেন হ্যাঁ দর্শক তো ভিডিওতে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এগুলি সাইজ হচ্ছে দুই থেকে আড়াই ইঞ্চি তো যেগুলি আপনারা চাইলে পুকুরে মুক্ত অভয়ারণ্যে জলাশয়ে চাষ করতে পারেন তো তারাবাহিক মাস হচ্ছে একটি লাভজনক ব্যবসা বা চাষ পদ্ধতি তো এগুলি যদি চাষ করেন তাহলে আপনারা ছয় থেকে সাত মাসের মধ্যে প্রতিটা মাসের ওজন হবে আপনার নব্বই থেকে একশো বিশ গ্রাম তো সেটা পুরোটা নির্ভর করবে আপনাকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন জাতীয় খাবার সরবরাহ তো সেটা উদ্ভিদ জ মিশি হোক বা প্রাণী আমিষি হোক তো আপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তারাবাহ মাসের খাদ্যের প্রতি তো তাহলে আপনি লাভবান হতে পারবেন তো অনেকবার প্রশ্ন করে থাকে এগুলি আমরা কীভাবে পাবো বা কীভাবে পেতে পারি তো আপনারা যদি চান আমাদের নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী এই এগুলো দেখিয়ে বুঝে পরে সংগ্রহ করবেন তো সেক্ষেত্রে করতে পারেন আর যদি বলেন হোম ডেলিভারি দিতে তাহলে আমাদের দক্ষ নেওয়ার এবং নিজস্ব পরিবহন দ্বারা চব্বিশ ঘন্টা লাইফ টাইম সাপোর্টে বাংলাদেশের যে কোনো প্রান্তে সরবরাহ করা হবে হ্যাঁ বন্ধুরা তো দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক দিবেন এবং কি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন ধন্যবাদ সকাল ভিভার্সদেরকে